হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর্নিং টিপস 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিং আইডির সর্বশেষ আপডেট। তো অনেকেই কমেন্ট করতেছেন রিং আইডির আপডেট জানার জন্য, অনেকেই বলতেছেন রিং আইডি আসলে বন্ধ হয়ে গেছে কিনা। তো আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন। যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো বর্তমানে আপনারা দেখতে পারছেন রিং আইডি নিয়ে প্রত্যেকটা গণমাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু প্রতিবেদন বের হয়েছে, সেখানে কিন্তু জানানো হয়েছে রিং আইডি কিন্তু অলরেডি পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং সিআইডির কিন্তু তদন্ত চলতেছে। খুব শীঘ্রই কিন্তু রিং আইডি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম তথ্য কিন্তু আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপেও দেখতেছেন। তো আসলে এটা কতটুকু সত্য? তো রিং আইডির যেহেতু পরিচালক গ্রেপ্তার হয়েছে, রিং আইডির উপর একটা ব্যাড ইফেক্ট আসবে এটাই স্বাভাবিক, কিন্তু রিং আইডি যে বন্ধ হবে এরকম কিন্তু তথ্য কোনো পাওয়া যায়নি। তো এখানে দেখতে পারছেন রিং আইডির একজন গ্রাহক রিং আইডিতে বিনিয়োগ করার পর প্রতারিত হয়েছেন, এর প্রেক্ষিতে তিনি মামলা করেছেন, যার কারণে সিআইডি রিং আইডির পরিচালককে গ্রেফতার করেছে। এখন কিন্তু 5 দিনের রিমান্ডও দাবি করেছে আদালতের কাছে। তো বর্তমানে যেহেতু এখানে আপনারা জানেন এটা একটা ইনভেস্ট সাইট বা ই কমার্স সাইট, সো ই কমার্স সাইটে কিন্তু প্রতিনিয়তই একটু না একটু সমস্যা হয়। তো এটা নিয়ে কিন্তু ইউজাররা প্রত্যেকেই বলেন যে রিং আইডি যেহেতু আছে রিং আইডি থাকবে। তো ইউজাররা কিন্তু রিং আইডিকে ভালোবাসে এবং রিং আইডিকে দিয়ে ইনকাম করতেছে। সো এখন যদি রিং আইডি বন্ধ হয়ে যায় অনেক বেকারত্ব কিন্তু আবারও দেশ আপনারা দেখতে পারবেন, অনেক যুবক পোলাপান কিন্তু বেকার হয়ে যাবে। এটা কিন্তু রিং আইডি থেকে অনেকেই 10 থেকে 15 হাজার টাকা করে প্রতি মাসে ইনকাম করছিল, রিং আইডি বন্ধ হলে কিন্তু এই ইনকামের সুযোগটা তাদের বন্ধ হয়ে যাবে। দেন অনেকেই নতুন অ্যাকাউন্ট নিয়েছে, সো তারা কমেন্ট করতেছে যে নতুন অ্যাকাউন্ট নেওয়ার পর এখন আমরা ইনকাম করতে পারছি না কিংবা ক্যাশ আউট করতে পারছি না, এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কী করব। সো রিং আইডি যদি বন্ধ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে থেকেই নোটিশ দিবে, সেখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে। তো রিং আইডি কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখানে আপনারা যে প্রতিবেদন দেখতেছেন এগুলো সরকারি থেকে তদন্ত করা হবে সিআইডির মাধ্যমে। সো এটিগুলো যদি সঠিক হয় তাহলে এটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, আর যদি এগুলো ফেক হয় তাহলে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তো এটি কিন্তু রিং আইডির সাথে কোনো সম্পর্ক নেই, কিংবা রিং আইডি এখানে যদি রিং আইডি বন্ধ হবে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যদি তারা প্রতারণা করে থাকে সেক্ষেত্রে একটু কিন্তু তাদের উপর ব্যাড ইফেক্ট আসবে, তবে তারা যে বন্ধ করে দিবে এরকম কিন্তু কোনো কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে না। তো আপনারা ওয়েট করেন, যারা ইনভেস্ট করেছেন অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং যারা এখনও ক্যাশ আউট করতে পারছেন না আপনারা ওয়েট করেন, অবশ্যই পরবর্তীতে তারা ক্যাশ আউটটা চালু করবে, এবং চালু করলে আপনারা এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিং আইডি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামতটি। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন, আল্লাহ হাফেজ।